মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 1:30। আমার হাজবেন্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ছেলে মেয়ে মোটামুটি আগের থেকে একটু সুস্থ, পুরোপুরি ছেলে আমার সুস্থ হয়নি। খাওয়া দাওয়াটা এখনো ঠিক একদমই করছে না, কালকে রাতেও বমি করেছে, সামান্য পেটে ব্যথা বলছিল, আগে থেকে সুস্থ। আর মেয়ের সায়েন্সের স্যার আসবে, এই বলেছে 1:30 আসবে, তো 1:30 বাজেই। দেখো এখানে বাঁধাকপি করছি, এই দেখো মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করছি, আর এখানে ছোলার ডাল বসিয়েছি। এই দেখো এঁচোড়টাও সেদ্ধ করে রেখেছি, হলুদ মানে নুন আর হলুদ দিয়ে ছোলার ডাল দিয়ে এঁচোড় দিয়ে করবো। আর মাছটা বার করবো, বার করতে আর পারছি না, মানে বিরক্ত লাগে ফ্রিজ থেকে মাছ বার করতে। দেখো একটা বরফে কেটে রয়েছে, জন্য একটু মাংস বার করে রেখেছি, এর বরফটা ছাড়ানো হয়ে গেছে, পুরোটার জন্য একটু মাংস করবো, তাহলে কাজ করতে থাকি। কাজ সাথে সাথে তোমাদের কাছে আর আসতে পারিনি, কি বলো তো, আমি ছেলের স্কুলে যাব, ড্রেসের মাপ নেবে, 11:00 যেতে বলেছে, তো এখন 11:10 বাজে। আর এই বাবা এসছে আমার, মানে বাবা তুমি এমন টাইমে এলে আমি চা করে দিতে পারবো না। দিয়ে আমি মেয়েকে বলছি, মন তুই যে এমনই একটা মেয়ে, একটু চাও করতে পারিস, আমি তুই আমাকে দেখিয়ে দিয়ে যাও। তা বলে দিয়েছি, ও যে কী চা করেছে কে জানে, বাবা খেয়ে বাবা বলবে। এই দেখো বলে দিলাম, আর একটু থাকবে চা, এখনও ইয়ে বেরোয়নি, ঢাকা থাক, 2 মিনিট পর ঢাকা মানে ঢাকা থাক। এই দেখো ছেলের শরীরটা না আজকে আবার মনে হচ্ছে বিগড়েছে, চুপচাপ মিস পড়িয়ে যাওয়ার পরে দেখো ওর কোনো ইয়ে নেই, আবার সেই এখানে শুচ্ছে ওখানে শুচ্ছে, স্কুলে তো নিয়ে যেতেই হবে, আমি যাচ্ছি তাই। এই যে দেখো বাবা, নাতির হাতে পচা চা খাবে কেমন লাগবে বাবার বাবাই জানে। এই দেখো কালারটা ভালোই হয়েছে, বাবা খেয়ে বলবে কেমন হয়েছে। ছেলে আমি টোটোতে উঠে বসেছি, আর এবার মানে স্কুলে যাব, স্কুল থেকে চলে এসেছি, এবার আমি মোচা কাটছি। আমার কাজের মেয়েটাকে আমি বলে গেছিলাম, মেয়েকে দিয়ে পূর্ণিমা পিসি আসলে বলবি মোচাটা যেন ছাড়িয়ে রাখে, আমি তারপরে কাটবো বরাবরই, আমি ওকে মোচাটা পাট পাট করে তুলে দিই, ও ছাড়িয়ে দেয় আমি কাটি। আর যাওয়ার আগে দুহাড়ি গরম জল করে সব বিছানা চাদর মাদর ভিজিয়ে গেছিলাম, এবার কেচেছি, এত রোদ উঠেছে কিন্তু সময় পাইনি কাচতে, না দেরি হয়ে গেছে অনেক, ভাবছি পুরো শুকাবে, তো তার না দেখছি পরে শুকিয়েই গেছে সব। আমি বিছানার চাদরটা কেচে কুচে এসে সব জামা কাপড় বিছানার চাদরটা এবার কেচে নি মানে পাচ্ছি। আর এই দেখো সেই হলির চাদর বলেছিলাম না, এটা আমার নিচে পাতা থাকে, ডবল চাদর যেহেতু পাতা থাকে, চাদরটা এরকম সাদা তো এত বিচ্ছিরি হয়ে গেছে, এর জন্য তো শুধু দায়ী আমার বোনের বর। দেখো ফাইনালি ওপরের চাদরটা পেতে নিলাম, এখন কটা বাজে বলো তো, এখন প্রায় 1:30 বাজে। আজকে যেহেতু বুধবার, বোন এসছে, আমি যা কী খাবি বলছে, নারে দিন না কিছু খাবো না, ভালো লাগছে না খাবো না, এলাম না না তা বললে হয়, তাহলে কটা বেসমের বড়া ভাজি ফুলুরি মতো করি, তা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বড়া করলাম, স্যারকেও দিলাম চা, মানে চায়ের সঙ্গে, তুলু গান করবে, আর দেখলে তো তুলু গান করছে। এবার দেখো বোন আমি গান করে মেয়েটা এলো মিসের থেকে, এবার আমরা সব বসে একটু গল্প করছি, কিন্তু আমার মেয়ে নেই। দেখো এখন 9:45 বাজে, বোন চলে গেলো, ওর হাজবেন্ড নিতে এলো, আমার মেয়েকে নিয়ে মানে পিসি বাড়ির থেকে নিয়ে এলো, রোজ বুধবারে তাই হয়, আমার মেয়েকে আমার বোনের বরই নিয়ে আসে গিয়ে। বোন চলে গেল, বোন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, জানে যে আমি খুব ভালো করে মিষ্টি জিনিসটা ওদের বাড়ির মানে ও ওর মেয়ে ওর বরকেও মিষ্টি জিনিসটা পছন্দ করে না। দেখ মিষ্টি নিয়ে এসছে, আমি আবার না মনে ও ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছিলো, আমি আবার মনের ভুলে ফ্রিজের মধ্যে ঢুকে রেখেছিলাম। দেখো এখন গরম করলাম মিষ্টিগুলো, মেয়েকে রুটি দিয়ে দেবো, তো মিষ্টি ছাড়া রুটি খেতে পারে না ও। আর এই দেখো মাংসটা গরম করেছি, এখানে পিসি এই যে ইস্কনের প্রসাদ দিয়েছে, খিচুড়ি প্রসাদ, এই দেখো সমস্ত সবজি দিয়ে, যেটা খুব স্বাদ হয়, প্রায় দিনই আমরা খাই, পিসি নিয়ে আসে প্রসাদ পিসি স্কুল থেকে। একদিন এর আগেরবার যখন আমরা মানে এই তো গত কবে যেন গেলাম মায়াপুরে, 5 তারিখে গেলাম, হোলি ছিল 7 তারিখে, তাই এই মানে খিচুড়িটাই সন্ধ্যের সময় দিচ্ছিল, আমরা কি অমৃত মানে ভাবে খেলাম, আমরা বললাম যে এই খিচুড়ি তো রোজই আমরা বাড়িতেই মানে খাই, পিসি নিয়ে যাই ইস্কন থেকে। আর এখানে ভাত গরম করছে আমার হাজবেন্ড, আজকে দুপুরবেলায় ভাত খাইনি, ওর মিটিং ছিল, ও ধোয়া বেরোচ্ছে, গরম তো
ওর মিটিং ছিল বলে ও আর ভাত খায়নি। বাড়ি এলো তখন কটা বাজে, 12:30 বাজে, এসে বলছে আমাকে বলছে খাওয়ার মতো কিছু আছে? আমি রুটি করেছি, রুটি আছে, তো তারা রুটি দাও, দুটো রুটি খেলো তরকারি দিয়ে। দিয়ে বললো আমি কিন্তু দুপুরে ভাত খাবো না, মিটিং হয়েছে 3:30 না 3:10 থেকে মিটিং হয়েছে, 7:15 অব্দি মিটিং হলো। আমাকে বলেছিল তুমি যখন শুতে যাবো আমাকে একটু চা করে দেবা থার্মোসে, আর হচ্ছে মুড়ি চানাচুর একটু মেখে টেখে, মানে পেঁয়াজ শশা এসব দিয়ে মেখে দেবা। তাই মেখে দিয়ে গেছিলাম, ওই খেয়েছে। এখন বলছে কি গো ভাত দাও, আবার কালকে 7:30 ট্রেন ধরবে, আর আমাদের কৃষ্ণনগর ট্রেনের খুব গন্ডগোল, লাইনে কাজ হচ্ছে না রোজ, মানে 7:30 যদি 7:30 ট্রেন বলে যদি বেরোচ্ছে সেই ট্রেন আস্তে আস্তে 8:15 বেজে যাচ্ছে। আমি মানে ও বলছে যে আমাকে যে আমাকে কালকে সকালবেলায় একটু ভাত করে দিত। আমি যে দেখো তুমি 7:30 ট্রেন ধরো, বাড়ি থেকে 6:45 বেরোবা, তাহলে আমি এর থেকে আর কত আগে ঘুম থেকে উঠবো বলো? 6টার সময় তো ঘুম থেকে উঠি, 6:45, এরপরে আর কখন উঠে আমি বাসি কাজ সারবো না, তোমাকে আগে ভাত দেবো। বলছে ঠিক আছে তাহলে একটা পাউরুটি নিয়ে আসি। আমার বোনের বাড়িকে আবার ফোন করলাম যে অনাথ একটা ইয়ে পাউরুটি এনে দিস, বলে তারা আমার বাটার দিয়ে পাউরুটি দেবো, মিষ্টি আছে বাটার আছে, আর ওই মাংসটা যদি থাকে থাকবেও, কেউ তো আমার ছেলে মেয়ে কেউ তো খাবে না, খাবেও, ওখান থেকে খেয়ে নেবে। মানে আমার হাজবেন্ড বাড়ি আসা মানে সে আমাকে তাড়া করে নিয়ে বেড়ানো, এ সেই মানে দাও 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 দাও। তারপরে আবার বলছে ওই কী গো তোমাকে একটু চা চাইলাম না, একটু চা দিলে না? দিয়া না, হ্যাঁ দিচ্ছি দাঁড়াও। মানে ও বাড়িতে আসলে সারাদিনটা আমার মানে ম্যাচাকার হয়ে যায়, মানে তার মধ্যে এই ঘরে আর এই বলি না, আমার বাড়িতে তো জায়গা নেই, মিটিং হলে খুব অসুবিধা হয়, এবার ছেলে পেলের ঘর একটা দুটো কথা তো হবেই, আমাদের তো যদিও মিউট করা থাকে তাও ও মানতে চায় না সেটা, ছেলে মেয়ে ধরো দুটো এক জায়গায় থাকলেই কাই কিচির হবেই। আর সেই আমাকেই বলছে কি, আমি বুঝতে পেরে গেছি 1:45 বাজে, এখনই 2 বেজে যাবে, তোমার 3টের মধ্যে হবে না। আমি চাই দেখো তুমি তো না মরেই ভূত হয়ে গেলে, তুমি দেখো হয় কি না, এখনও তো 1 ঘন্টা দেরি রয়েছে। আমি বলছি ঠিক আছে, আমার ছেলে মেয়ে যদি আমি নাও খাওয়াতে পারি মানে 2টোর মধ্যে, তাহলে আমি শোয়ার ঘরে গিয়ে ওর দরজা বন্ধ করে ওদের খাওয়াবো, তবে এখানে খাওয়াবো না। বলতে বলতে দেখি খাওয়া দাওয়া করিয়েছি, সবই ঠিকঠাক টাইমে হয়ে গেছে। মানে ও বাড়ি আসা মানে একেবারে ভূতের নাচন মানে দেখিয়ে ছাড়ে আমাকে, এটা হলো না এখনো, ওদিক ওটা হলো না, হে বসে আছো, এই এটা করলে না, মানে কি বলবো, আমার আবার নাক মুখ দিয়ে রক্ত তুলে দেয় এমন অবস্থা করে। এখন বলছে কি গো দাও, আবার সকালে উঠতে হবে, আগামীকাল তো বৃহস্পতিবার, তা বৃহস্পতিবারে আমার মেয়ে সায়েন্স পড়া আছে, বুধবারে থাকে না, তা স্যার শনিবারের পড়াটা বুধবারে পড়িয়ে দিল বলে আজকেও সকালে এসেছিল, আগামীকালও আসবে। মিস এখন আগে মিস 7:30 পরে আসতো, এখন যেহেতু একটু গরম গরম পড়েছে একদম পুরো 7টার সময়তেই আসছে, একদম ঘড়ি ধরে 7টা, মানে আমি চাপে চাপেই আমার সারা জীবনটা কেটে যাচ্ছে, ঠিক আছে। তার মধ্যে আরও একটা নতুন চিন্তা, মানে খানিকক্ষণ বসেছিলাম না, একটু আগেই রান্নাঘরে ঢুকতাম, আবার নতুন করে একটা চিন্তা মনের মধ্যে দানা বাঁধছে। ওনার হাজবেন্ড বলছে যাও তাহলে একবার ডাক্তারের কাছে নিয়ে যাই চলো। আমি তুমি তো বলছোই যে এইমসে দেখাবা, তাহলে আবার কেন আবার এই দুদিনের জন্য যাবো? বলছো শুক্রবারে যাবা, মাঝে তো একটা বৃহস্পতিবার দিন একটা দিন, দেখি টনসিলের পাশেই আবার একটা না এসে মটরের ডালের মতো একটা মাংস পিণ্ডে উঠেছে। ও বলছিল মা আমার খুব অসুবিধা হচ্ছে, কাশি পাচ্ছে, ছর্দিদানের কাছে পড়তে গিয়ে বারবার কাশি পাচ্ছে, আমার আমার মধ্যে টনসিলের স্টোন যেটা বলেন আমারও আছে, আমার মেয়েরও আছে, দেখ বলছে আমার মধ্যে ওটাকে বেঁধে আছে, টনসিলের স্টোন বেঁধে রয়েছে। আমি বলছি দেখি তো, দিয়ে ও নিজেই আগে দেখলো, দেখে বলছে মা দেখো, ওটা দেখেই আমার আরও ভয়, মানে কি বলবো, দিনে দিনে না পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে, মানে নিজেকে যে কী করে ঠিক রাখবো বুঝতে পারছি না। আচ্ছা আজকে আসছি, হ্যাঁ টাটা।